লাস্ট লেকচারে আমরা ইউক্লিডিয়ান স্পেস বা রিয়েল স্পেসের ক্ষেত্রে ইউজুয়াল মেট্রিক আমরা মানে ইউজুয়াল মেট্রিকটা ভেরিফাই করার সময় আমরা দেখেছিলাম তার ট্রাইঅ্যাঙ্গল ইন ইউকুয়ালিটিটা প্রুভ করতে আমরা পারিনি সমস্যায় পড়েছিলাম তো সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা আজকে কতগুলো ইউনিকুয়ালিটি প্রুভ করব তো আজকের লেকচারে কী কী থাকছে আমরা আগে দেখে নিই প্রথমে আমরা জানবো কি কনভেক্স এবং কনকে ফাংশন কাকে বলে কেন এই ফাংশান ইউজ করে অ্যাকচুয়ালি আমরা একটা অকজুলারি ইনিকোয়ালিটি প্রুভ করব। এবং সেই ইনিকোয়ালিটি থেকে আমরা ইয়ংস ইনিকোয়ালিটি প্রুভ করব তারপর আমরা হোল্ডার্স ইউনিকোয়ালিটি কসিস ওয়ার্স ইউনিকোয়ালিটি এবং ফাইনালি মিন কাউসকে ইনিকোয়ালিটি প্রুভ করব। এবং যে মিন কাউসকে ইনিকোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ এই যে ট্রাইঙ্গাল ইনিকোয়ালিটিগুলো প্রুভ করার ক্ষেত্রে বেশ করে আমরা পরে যখন ফাইনাল ডাইমেনশনাল স্পেস বা যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে বিশেষ করে এলপি স্পেসের ক্ষেত্রে টাইম এন্ড ইনিকোয়ালিটি প্রুভ করতে এটা খুব কাজে লাগবে তো আমরা কনভেক্স ফাংশান কাকে বলে আগে দেখিনি কনভেক্স ফাংশান কাকে বলে যে আমরা একটা সাবসেট নিলাম এক্স রিয়েল নাম্বারে অবশ্যই তাকে আমরা ধরলাম কি কনভেক্স সেট আর একটা ফাংশান কনসিডার করলাম এক্স থেকে আরে এবার এই যে ফাংশান এফকে আমরা কনভেক্স ফাংশান বলবো ইফ অ্যান্ড অলিভ দ্য ফলোয়িং কন্ডিশান হোল্ড কি কন্ডিশান প্রথমে আমরা কি যে টি যে কোনো একটা রিয়েল নাম্বার জিরো থেকে ওয়ানের মধ্যে যদি হয় আর এক্স ওয়ান এক্স টু যে কোনো পয়েন্ট এক্সের মধ্যে থেকে নিলে যদি এই ইনিকোয়ালিটি হোল্ড করে ফাংশন এফ তাহলে আমরা তাকে বলবো কনভেক্স ফাংশন এবার এর অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশান কী সেটা আমরা বুঝবো আর তার আগে আমরা দেখে নিই যে কনভেক্স সেট কাকে বলে অ্যাকচুয়ালি কনভেক্স সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে যে কোনো দুখানা যদি পয়েন্ট নাও এক্স ওয়ান এক্স টু তাহলে ওই দুখানা পয়েন্টকে জয়েন করলে যে লাইন পাবে স্ট্রেট লাইন সেটা পুরোপুরি ওই এস এর মধ্যে আছে অর্থাৎ টি যেহেতু জিরো থেকে ওয়ান যে কোনো রিয়েল নাম্বার সুতরাং এই যে কন্ডিশনটা এটা হচ্ছে এক্স ওয়ান টি এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস টি এক্স ওয়ান মাইনাস টি এক্স টু এইটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু জয়েন করলে যে লাইন হয় তার আরবিটারি তার মধ্যে আরবিটারি পয়েন্টকে রিপ্রেজেন্ট করে এবং যেটা টির উপরে অবিয়াসলি নির্ভর করবে যেমন টি যদি ওয়ান হয় তাহলে এক্স ওয়ান হবে টি যদি ওয়ান হয়ে যায় তাহলে টি টি ওয়ান হলে এক্স ওয়ান আর টি জিরো যদি হয়ে যায় তাহলে হচ্ছে এক্স টু হবে আর টি জি জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো পয়েন্টের জন্য ওই এক্স থেকে এক্স টু যে লাইন তার মধ্যে আরবিটারি পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে সুতরাং এখানা লাইন এক্স ওয়ান টু করলে সেটা পুরোপুরি এস এর মধ্যে থাকবে যদি কনভেক্স সেট হয় আচ্ছা এবার আসি এর এইটা হচ্ছে কি বোঝাচ্ছে সেটা সেটা বুঝতে গেলে আমরা দেখো যে ফাংশন এটা হচ্ছে আমরা ড্র করলাম আর হচ্ছে কি যে এক্স ওয়ান একটা পয়েন্ট এক্স টু আর একটা পয়েন্ট দুখানা পয়েন্ট নিলাম এবার টি এক্স ওয়ান প্লাস ওয়ান টি এক্স টু তাহলে এই এক্স ওয়ান এক্স টু জয়েন করলে যে লাইন তার পয়েন্ট এবার এইখানে হচ্ছে যে কোনো পয়েন্ট যদি আমরা মানে এক্স ওয়ান এফ এক্স ওয়ান আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে কি এক্স টু এফ এক্স টু এবার ওই দুটো পয়েন্ট যদি আমরা জয়েন করি কোনো স্টেল লাইন তাহলে যে স্টেল লাইনটা পাবো সেটা হচ্ছে এই স্টেল লাইন ওকে এবার এর মধ্যকার আরবিটারি পয়েন্ট আমরা তো পেয়েছি এটা তো এইখানে যদি ফাংশানের ভ্যালু দেখি তাহলে সেটা হয়ে যাবে কি এইটা তো সেই যে ফাংশানের ভ্যালু অ্যাকচুয়ালি তাহলে এই লেফট সাইডটা এটা আসছে আর এই ডান সাইডটা অ্যাকচুয়ালি আসছে কি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন কলেজ যে স্টেল লাইন অর্থাৎ এই স্টেল লাইন সেটাকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ এটা হচ্ছে বোঝাচ্ছে যে এই ইউনিভারিটি যে এই যে স্টেল লাইনটা হলয়েজ মানে গ্রাফ অফ ফাংশন তাহলে তাকে আমরা বলবো কনভেক্স ফাংশন অর্থাৎ কনভেক্স ফাংশন যদি হয় তাহলে এইরকম হচ্ছে থাকবে যে যে কোনো দুটো পয়েন্ট জয়েন করলে জেস্টের লাইন তার নিচে হচ্ছে সবসময় থাকবে আর কনভেক্স কনকে ফাংশানের ক্ষেত্রে অবভিয়াসলি উল্টো হচ্ছে বিহেভিয়ার হবে তাহলে একটা ফাংশনকে কনকে বলবো তাহলে যদি তাহলে আমাদের ক্ষেত্রে যে আগের যে কন্ডিশনটা নিয়েছিলাম সেই কন্ডিশানের উল্টো হচ্ছে বিহেভিয়ার যদি হয় তাহলে আমরা তাকে হচ্ছে বলবো কনকে ফাংশন অর্থাৎ এই রকম হচ্ছে বিহেভিয়ার যদি হয় আর এর গ্রাফটা অবভিয়াসলি উল্টো হয়ে যাবে অর্থাৎ যে দুটো হচ্ছে পয়েন্ট যদি গ্রাফের উপরে নি দিয়ে কোনো লাইন দিয়ে জয়েন করে যে স্টেল লাইনটা হচ্ছে তাহলে সেই স্টেল লাইনটা সবসময় সময় গ্রাফের নিচে হচ্ছে আমরা পাবো বা কোনো জায়গায় হচ্ছে গ্রাফকে টাচ করে যেতে পারে নাহলে সবসময় নিচে থাকবে তাহলে এই রকম হচ্ছে কোনো যদি ফাংশানের বিহেভিয়ার হয় তাহলে তাকে আমরা বলবো কনকেভ ফাংশন তো এই যে কনকে ফাংশান অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা এক্ষুনি ইউজ করব এই কনকে ফাংশান ইউজ করে আমরা এখানা ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি প্রুভ করব এবং সেই ইউনিকোয়ালিটি থেকে আমরা প্রথমে হচ্ছে ইয়ং সিং ইন ইকোয়ালিটি প্রুভ আবার ইয়ং সি ইন ইউজ করে আমরা হোল্ডার্স ইন আবার হোল্ডার্স ইন ইউজ করে আমরা মিনকাউসকে ইন ইকুয়ালিটি প্রুভ করব ওকে তো প্রথমে আমরা একখানা প্রবোয়েশান প্রুভ করবো কী প্রবোশান যে এ যদি পজিটিভ হয় আর বি যদি পজিটিভ হয় দুখানা রিয়েল নাম্বার আর ল্যামডা যদি জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো রিয়েল নাম্বার হয় সেটা আমরা হচ্ছে প্রথমে এটাকে হচ্ছে এই যে ল্যামডাটা জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো রিয়েল নাম্বার তাকে আমরা ফিক্সড ধরছি তাহলে আমরা এই ইনিকোয়ালিটি পাবো এ টু দিবার ল্যামডা ইন্টু বি টু দিবার ওয়ান মাইনাস ল্যামডা লেস ইকোয়াল টু ল্যামডা এ প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু বি এটা হচ্ছে প্রুভ করব তো প্রুভ করার জন্য দেখো আমরা যে লগ এক্স বেসে অর্থাৎ ন্যাচারাল লগারিদম দম যেটা সেটা হচ্ছে কনসিডার করলাম এবং এটা হচ্ছে কনকে ফাংশন হয় আমরা হচ্ছে এটা জানি তাহলে এটা যদি আমরা প্লট করি তাহলে কি পাবো দেখো তাহলে এইরকম হচ্ছে আমরা এর কার্ভটা পাবো লগারে কার্ভ তাহলে এই দেখেই বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে ফাংশন কেন কারণ হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট কার্ভের উপরে কনসিডার করো জয়েন করলে সেই লাইনটা কার্ভের নিচে আছে তাহলে কনকে ফাংশন তাহলে কনকে ফাংশন যেহেতু হচ্ছে তাহলে আমরা এই রকম ইনইকুয়ালিটি হোল্ড করবে আমরা অলরেডি দেখেছি তাহলে এবার আমরা হচ্ছে একে যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব কি এই রকম ইন পেয়ে যাচ্ছি এবার আমরা হচ্ছে যেহেতু জানি যে ওয়াই ইকুয়াল টু ইটু দিবার এক্স অর্থাৎ এক্সপনেন্সিয়াল ফাংশান স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান সুতরাং আমরা হচ্ছে এই দুদিকে যদি আমরা অ্যাকচুয়ালি লক তুলে দিই তাহলে হচ্ছে কি পাবো আমরা হচ্ছে এই ইন পেয়ে যাব এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ইন অ্যাকচুয়ালি আমাদের মানে যে অকজুয়ারি ইনইকুয়ালিটির কথা বলছি সেটা হচ্ছে এই ইনইকুয়ালিটি ইনিকটা হয়ে গেল এবার একে ইউজ করে আমরা ইয়ংস ইনিকোয়ালিটি প্রুভ করবো এবার কি করে প্রুভ করব আমরা যদি এই যে এ টু পাওয়ার ল্যামডার পরিবর্তে যদি আমরা এক্স বসিয়ে দিই আর বি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ল্যামডার পরিবর্তে ওয়াই বসিয়ে দিই আর ল্যামডার জায়গায় ওয়ান বাই পি বসিয়ে দিই যেখানে পি একটা ন্যাচারাল নাম্বার এবং যেটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান আমরা যদি কনসিডার করি তাহলে আমরা কি পাবো দেখো তো এই জিনিস আমরা যদি কনসিডার করি হ্যাঁ এবং হচ্ছে ওয়ান বাই কিউ মানে কিউ আর একটা ন্যাচারাল যেখানে ওয়ান 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 বাই বাই পি প্লাস কিউ হচ্ছে এই কন্ডিশনটা নিচ্ছি তাহলে আমরা হচ্ছে কি পাচ্ছি দেখো এক্স ওয়াই লেস ইকোয়াল টু ওয়ান বাই পি ইন্টু এক্স টু দি পার পি প্লাস ওয়ান বাই কিউ এক্স টু দি পার কিউ এই যে ইউনিয়ালিটি পেলাম এই ইউনিকোয়ালিটিটাকে বলা হয় ইয়ংস সিন এবং এই ইয়ং ইয়ং সি পাচ্ছি এটা হচ্ছে ইকোয়ালিটি হোল্ড করবে যদি এই এক্স টু দি পাওয়ার পি আর ওয়াই টু দি পাওয়ার কিউ এই দুটো যে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এই এক নম্বর যে ইকোয়ালিটি ইন অর্থাৎ ইয়ং সিন তাহলে সেটা ইকোয়ালিটি ওকার্স করবে আদারওয়াইজ এটা হচ্ছে সবসময় লেস দেন হবে এক্সয়ে লেস দেন এরকম হচ্ছে মানে তো এই যে ইনইকুয়ালিটিটা আমরা পেলাম ইয়ংস ইনইকুয়ালিটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে এক্ষুনি দেখবো যে এটা ইউজ করে আমরা খুব সহজে হোল্ডার্স ইনইকুয়ালিটি প্রুভ করতে পারবো এবার হোল্ডার্স ইনইকুয়ালিটি কি তার সঙ্গে হচ্ছে হোল্ডার্স থেকে আমরা কসি হওয়ার সিনিকোয়ালিটি সেটা আগে জেনে নিই তো আমরা যদি যে এক্স আই আর ওয়াই আমরা যদি দুখানা সিকোয়েন্স কনসিডার করি অফ রিয়েল অর কমপ্লেক্স নাম্বার এবার সেই সিকোয়েন্সগুলো এমন এমন হচ্ছে আমরা কনসিডার করলাম যার যে এক্সের অ্যাবসোলিউট পি এ পাওয়ার অ্যাবসোলিউট সিরিজটা কনভার্জেন্ট আর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে কিউএথ মানে অ্যাবসোলিউট পাওয়ার অফ কিউএথ সিরিজটা যেটা কনভারজেন্ট হয় এবং পি কিউ গ্রেটার দেন ওয়ান হবে আর ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকোয়াল টু যদি ওয়ান হয় তাহলে হোল্ডার্স ইন মানে হচ্ছে কি এই ইন অর্থাৎ তাদের হচ্ছে প্রোডাক্টের মডেল যে সিরিজ সেটা লেস ইকোয়াল টু এই রকম হচ্ছে হবে আর কসিস ওয়ার্স ইনিকোয়ালিটিটা কি পার্টিকুলার কেসে যে পি আর কিউ যদি টু হয়ে যায় তাহলে এই যে ইনিকোয়ালিটিটা যে মানে আমরা ইনিকোয়ালিটিটা রিডিউসড হয়ে যাবে কসিস ওয়ার্স ইনকোয়ালিটি এখন কোশ্চেন হচ্ছে তাহলে ওয়ার ওয়ারসিনিকটি এখান থেকে যেহেতু হচ্ছে পি আর কিউ টুর জন্য তাহলে পি আর কিউ যদি মানে ট্যুর পরিবর্তে আমরা যদি পির ভ্যালু ধরো থ্রি বসিয়ে দিলাম তাহলে হচ্ছে কিউর ভ্যালি আর একটা হচ্ছে তাহলে ওয়ান বাই মানে এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করতে পারবো যে কিউর ভ্যালু কত অর্থাৎ পির আরবিটারি মানে টু টু হয়ে গেলো এরপরে থ্রি ফোর ফাইভ সিক্স বসিয়ে দিলে কিউর আর একটা ভ্যালু পাবো তাহলে তার জন্য যদি ইন আর আরেকটা নিউ পেয়ে যাই তাহলে তাকে আমরা কি এরকম পার্টিকুলার কিছু নাম দিতে পারবো অ্যাকচুয়ালি সেটা না তো এই যে মানে ইনিকোয়ালিটিটা অর্থাৎ কসিস ওয়ার্স ইন ইকোয়ালিটিটা হোল্ডার হোল্ডার্স ইনিকোয়ালিটি একটা পার্টিকুলার কেস কিন্তু এই যে কসিস ওয়ার্স ইন এটা মানে অনেক আগে প্রুফ হয়ে গিয়েছে এই হোল্ডার্স ইনিকোয়ালিটি রাখি সুতরাং হোল্ডার্স ইনিকোয়ালিটি অ্যাকচুয়ালি কসি সোয়ার্স ইনিকোয়ালিটির জেনারেলাইজেশন এবার দেখো এখানে তিনজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান রয়েছে তার মধ্যে কি কসি সোয়ার্স আর হচ্ছে হোল্ডার্স এবার দেখো এখানে কিন্তু অনেকে হচ্ছে কোচি পড়ে কিন্তু কোচি না এটা হচ্ছে কসি কসি হচ্ছে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিক্সিয়ান ম্যাথামেটিশিয়ান তো গুগলে গিয়ে তুমি ওর উইকিপিডিয়াতে প্রোনাউন্সিয়েশন দেখতে পারো দেখবে যে কোসি এরকম হচ্ছে শোনাবে আচ্ছা তার সঙ্গে আহ সোয়ার্চ রয়েছেন সোয়ার্চ হচ্ছে জার্মান ম্যাথোমেটিশিয়ান আর একজন ম্যাথোমেটিশিয়ান রয়েছেন যে হচ্ছেন হোল্ডার্স তিনিও হচ্ছে জার্মান ম্যাথমেটিশিয়ান তো আমরা এখন হচ্ছে এই হোল্ডার্স ইউনিটি প্রুভ করবো তাহলে অর্থাৎ টু আর হচ্ছে এটা তো পার্টিকুলার কেস সুতরাং হচ্ছে এটা প্রুভ করার কোনো মানে মানে হয় না কারণ যদি টু দিই তাহলে চলে আসছে এবার এটা প্রুভ করতে গিয়ে আমাদের ইয়ংস কাজে লাগবে সুতরাং ইয়ংস আমাদের মাথায় রাখতে হবে এবার হচ্ছে প্রুফটা দেখো আমরা যদি এক্স আই আর ওয়াই আই ড্যাস এরকম হচ্ছে যদি দুখানা যে সিকোয়েন্স অফ রিয়েল অথবা কমপ্লেক্স নাম্বার কনসিডার করি সার্চ এইরকম হচ্ছে কনসিডার মানে কন্ডিশন হোল্ড করে অর্থাৎ যে এর পি এর যে সামটা হচ্ছে আর এর হচ্ছে এরও হচ্ছে কিউথ পাওয়ার অ্যাবসোলিউট সিরিজটা সাম হচ্ছে ওয়ান এটা আমরা ধরে নিলাম তাহলে এখন এক্স ইকাল টু এইটা আর ওয়াই ইকোয়াল টু ওয়াই আই ড্যাশ এই যে এই দুটো আমরা ইয়ংস ইনিকোয়ালিটিতে যদি বসিয়ে দিই অর্থাৎ ইয়ংস ইন ইন এক্স ওয়াইয়ের পরিবর্তে আমরা মড অফ এক্স আই ডেস্ট ডাস্ট আর মড অফ ওয়াই আই এটা হচ্ছে বসিয়ে দিলাম তাহলে আমরা কি পাবো তাহলে ইয়ংস ইনিকোয়ালিটিতে বসিয়ে দিলে দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি তো পাঁচ নম্বর হচ্ছে নাম দিলাম আচ্ছা এবার হচ্ছে দেখো যে যদি হচ্ছে আমরা এই যে পাঁচ নম্বর ইন পেলাম দুদিকে যদি আমরা সাম নি আয়ের উপরে এবং এই চার নম্বর যদি আমরা ইউজ করি তাহলে কি পাবো তাহলে দেখো লেফটটা পেয়ে যাচ্ছে এটা আর রাইট সাইড হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই এই যে এটা চার ইউজ করছি তাহলে ওয়ান হয়ে যাচ্ছে এবার হচ্ছে আমরা কি করব যে এই এক্স আই ড্যাস্ট আর ওয়াই আই পরিবর্তে আমরা কি বসাবো যে এক্স ইকাল টু এক্স আই ওয়াই টু ওয়াই আই এইরকম দুখানা সিকোয়েন্স এমনভাবে রিয়েল বা কমপ্লেক্স নাম্বারে এমনভাবে কনসিডার করলাম যাতে করে আই ড্যাস্ট মানে এটা হচ্ছে আর ওয়াই আই ড্যাস্ট মানে এটা হচ্ছে আমরা এটা কনসিডার করতেই পারি খুব সহজে কেন আলটিমেটলি হচ্ছে এটা এমনভাবে কনসিডার করবো যাতে করে মড অফ এক্সআই ড্যাস্টের পিএথ পাওয়ার যে সিরিজের সাম কিন্তু ওয়ান হবে দেখো এটা হচ্ছে যদি পি এথ পাওয়ার অ্যাবসোলিউট সিরিজের সাম করো তাহলে ওয়ান চলে আসবে আর এর ক্ষেত্রে কিউএথ পাওয়ার অ্যাবসোলিউট সিরিজের সামটা কিন্তু ওয়ান চলে আসবে তাহলে এই পেয়ে গেলাম সুতরাং এবার যদি আমরা এই যে দুখানা আমরা হচ্ছে মানে ধরলাম সাত এবার হচ্ছে কি করব এই সাতকে আমরা যদি ছয়তে বসিয়ে দিই এবং হচ্ছে যদি সিম্প্লিফাই করি তাহলে দেখো এক্স আই ওয়াই দিয়ে আলটিমেটলি আমরা হোল্ডার পেয়ে যাব এটা হচ্ছে কিছু নেই এখানে হচ্ছে বসিয়ে দিলে তাহলে কি আসবে সামে সান মড অফ এক্সআই ওয়াই আই লেস ইকাল টু এটা ইন্টু এটা এই যে দুটো হরে আছে এটা চলে আসবে তাহলে খুব সহজে এখান থেকে আমরা হোল্ডার সিনিকোয়ালিটি প্রুভ করতে পারলাম এবার হোল্ডার সিনিকোয়ালিটি যেহেতু এবার আমাদের আচ্ছা হোল্ডার সিন এবার দেখো আর একটা এ আছে যে হোল্ডার সিনিকোয়ালিটি আমরা যদি ফাইনাইন ডাইমেনশনাল স্পেসে হয় তাহলে কি হবে অর্থাৎ এক্স ইকোয়াল টু আর ওয়াই দুখানা পয়েন্ট যদি আমরা এন ডাইমেনশনাল রিয়েল স্পেস অথবা কমপ্লেক্স স্পেসের মধ্যে নিই এবং পি কিউ গ্রেটার দেন ওয়ান এবং হচ্ছে সাইথেড এই তো অবশ্যই হোল্ড করতে হবে হোল্ডার্স ইন্ডিপালিটির জন্য তাহলে অবভিয়াসলি তাহলে ওটা যে আমরা ইনফাইনেট সাম নিয়েছিলাম তার পরিবর্তে আমরা এরকম ফাইনেট সামও ইউজ করতে পারি খুব ইম্পর্টেন্ট কারণ আমরা হচ্ছে যদি ফাইনাইট ডাইমেনশনাল স্পেসে হোল্ডার সিনিকুয়ালিটি ইউজ করতে হয় তাহলে আমরা ইউজ করতে পারবো কেন আলটিমেট যেহেতু ওটা ইনফাইনাইট ডাইমেনশনাল অ্যাকচুয়ালি ইনফাইনাইট ডাইমেনশনাল ক্ষেত্রে ইনিকালিটা পেয়েছিলাম সুতরাং পার্টিকুলার কেসে এরকম হোল্ড করবে তো এটা হচ্ছে আর স্পেশাল কেসে তো অবভিয়াসলি বলার কিছু নেই যদি পি কিউ ইকুয়াল টু টু হয়ে যায় তাহলে হচ্ছে এই ফাইনাইট ডাইমেনশনাল স্পেসে হোল্ডার সিনিক হয়ে যাবে এটা এবার আমরা আসি খুব গুরুত্বপূর্ণ যে ইনিকোয়ালিটি যেটা যার উপরে আমাদের অনেকগুলো টাইম ইনকোয়ালিটি ইউজ মানে নির্ভর করছে প্রুভ করা সেটা হলো মিনকাউস্কি ইন ইকোয়ালিটি এবার মিন মিনকাউস্কি ইনিকোয়ালিটি স্টেটমেন্টটা আগে আমরা দেখে নিই যে মিন কাউস্কি ইকোয়ালিটির ক্ষেত্রে কি যে এক্সআই আর ওয়াই আই আমরা দুখানা রিয়েল অথবা কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স কনসিডার করলাম সাজ দ্যাট আবার সেই একই যে পি এফ পাওয়ার অ্যাবসোলিউট সিরিজ দুটোর ক্ষেত্রে একই যদি আমরা মানে কনভার্জেন্ট ধরে নিই যেখানে পিটা গেটার আর ইকুয়াল টু ওয়ান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এবং এটা হচ্ছে রিয়েল নাম্বার এটা কিন্তু আমরা আর হচ্ছে ওই ন্যাচারাল নাম্বার হচ্ছে ধরছি যে যদি হয় তাহলে আমরা এই ইন পাব এটা হচ্ছে মিন কাউস্কি কি খুব গুরুত্বপূর্ণ ইন আর এর হচ্ছে প্রুফটা আমরা হচ্ছে দেখি তাহলে প্রুফ করতে গিয়ে আমাদের অবভিয়াসলি কাজে লাগবে হোল্ডারিটি তো পি যদি আমরা ওয়ান কনসিডার করি তাহলে করার কিছু নেই হচ্ছে কেন পি ওয়ানের এর জন্য হচ্ছে সিম্পল ট্রাইঙ্গেল ইন ইকুয়ালিটি ইউজ করলে চলে আসছে এটা কিছু নেই এবার আমরা যদি পি গেটার দেন ওয়ান ধরি তাহলে এবার হচ্ছে এই যে এক্স আই প্লাস ডব্লিউ ওয়াই হচ্ছে একে আমরা কনসিডার করে যে ডব্লিউ আই একে হচ্ছে ধরে নিলাম ক্যালকুলেশনের মানে ছোট করার জন্য লেখার সুবিধার্থে এটা ধরে নিলাম তাহলে ডব্লিউ তার মড হোল পাওয়ার যদি পি কে আমরা এরকম লিখতে পারবো অর্থাৎ তাহলে একটা টার্মকে আলাদা করে নিয়েছি আর বাকিটা পি মাইনাস করে দিলাম এবার এর উপরে ট্রাইঙ্গেল ইনিকোয়ালিটি আমরা ইউজ করলে এটা পেয়ে যাচ্ছি খুব সহজে আচ্ছা এবার এই যেটা পেলাম এর দুদিকে আমরা আই ইকাল টু ওয়ান থেকে পার্টিকুলার কোন ইন পর্যন্ত তার সামেশান নেব দুদিকে এটা তাহলে এখন হচ্ছে আমাদের এই যে সামেসানটা এটা কিন্তু অল থেকে পার্টিকুলার কোনো একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার এন সেই পর্যন্ত আমরা সাম করছি তাহলে এখানে সামেশানটা বুঝতে হবে ওয়ান থেকে ইন পর্যন্ত আছে এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এবার দেখো তাহলে এই যেহেতু প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আচ্ছা ওয়ান থেকে আই ওয়ান থেকে এন আছে তাহলে আমরা সোয়ারস ইন ইকোয়ালিটি হোল্ডার ইউজ করতে পারবো এই টার্মের ক্ষেত্রে এই এই এটা আর এটা দুটোর ক্ষেত্রেই আমরা হোল্ডার্স সিন ইউজ করতে পারবো তো আমরা প্রথমে হচ্ছে এইটার জন্য হচ্ছে হোল্ডার্স সিন ইউজ করি কি হবে তাহলে এর জন্য যদি আমরা হোল্ডার্স সিন ইউজ করি তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাবে এই এইটা হচ্ছে পেয়ে যাব আমরা হোল্ডার্স সিনিকোয়ালিটি খুব ইজিলি অর্থাৎ এটা একটা টার্ম আর এটা একটা টার্ম দুটো হচ্ছে টার্ম আর মানে তো আমাদের বুঝতে হবে এখানে এই যে কিউটা আমাদের ইন্ট্রোডিউস করলাম এখানে কিউ মানে হচ্ছে ওই ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ কিন্তু ওয়ান হবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে তাহলে এই এই টার্মটার উপরেই আমরা হোল্ডার্স সিন ইনিকোয়ালিটি ইউজ করতে এটা পেলাম এবার হচ্ছে এই যে পি কিউ ওয়ান বাই পি প্লাস ওয়ান থেকে তো এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা কি পেলাম দেখো তাহলে ডান সাইড মানে আর একটা যে টার্ম ছিল তাকেও যদি আমরা লিখে পেলি মানে তার জন্য আমরা যদি হোল্ডার্স ইনিকোয়ালটি ইউজ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই এই জিনিসটা ওকে তাহলে দুটোকে একসঙ্গে যদি আমরা ইউজ করি তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি যে মড অফ ডাব্লিউআই হোল পাওয়ার পি লেস ইকোয়াল টু এটা হচ্ছে পেয়ে যাচ্ছি তাহলে এটা যেই পেয়ে গেলাম এরপর কি করব এই যে টার্মটা এটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই এবং ওয়ান মাইনাস ওয়ান বাই কিউ ইকাল টু ওয়ান বাই পি ইউজ করি তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো তাহলে লেফট সাইডটা হচ্ছে আমরা পেয়ে যাব যে মড অফ এবং আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি আমরা ওয়ান থেকে এন পর্যন্ত পাবো এবার তারপরে হচ্ছে কি এনটাকে যদি টেন্স টু ইনফিনিটি আমরা কনসিডার করি তাহলে হচ্ছে আমরা এই সামেসানটা পেয়ে যাবো আইকল টু ওয়ান টু ইনফিনিটি তো এই জিনিসটা হচ্ছে কি করে এলো দেখো এই যে সিরিজটা যে এক্স আই হোল পাওয়ার পি এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট ধরা আছে এই সিরিজটাও কনভার্জেন্ট ধরা আছে আর এটা আই তো ওয়ান থেকে এন পর্যন্ত আছে তাহলে লেফট সাইডে হচ্ছে এটাকে হচ্ছে ডিভাইড করে দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি তাহলে সেটা হচ্ছে কি লেস টু এটা পাচ্ছি সুতরাং এটা হচ্ছে বাউন্ডি ডেভালপ হচ্ছে সুতরাং তাহলে এই সিরিজটাও কনভার্জেন্ট হবে তাহলে আলটিমেটলি আমরা আই ইকাল টু ওয়ান টু ইনফিনিটির জন্য অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি যদি করে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবার কাউস কি ইন যদি আমরা ফাইনাল ডাইমেনশনাল স্পেসে নিই তাহলে কি হবে অর্থাৎ আমরা যদি আর এন বা সি এন এর ক্ষেত্রে কনসিডার করি তাহলে আমরা হচ্ছে মিনকাউস্কি কি ইকয়ালিটি পাবো দেখো যে আই ইকাল টু ওয়ান টু এন যদি নিই তাহলে এটা হচ্ছে পেয়ে যাচ্ছি এবং এটা থেকে খেয়াল করো যে আমরা এটা ইউজ করে ফাইনাল ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে ওই আর এন বা সিএন এর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা খুব সহজে প্রুভ করতে পারবো কারণ আমরা হচ্ছে জানি যে এটা অ্যাকচুয়ালি কি স্কোয়ার আর এটা হচ্ছে ওয়ান বাই টু এরকম ফর্মে হয় অর্থাৎ পির জায়গায় টু যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে চলে আসবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আর এন বা সি এর ক্ষেত্রে সুতরাং তাহলে পার্টিকুলার ধরো আর টু আর থ্রি তার ক্ষেত্রে খুব সহজে ট্রায়াঙ্গেল ইন এই মিন কাউসকি ইনিকোয়ালিটি ইউজ করে আমরা প্রুভ করতে পারবো এবং এটা ইউজ করে আমরা নেক্সট লেকচারে দেখাবো কি করে আমরা ট্রাইঅেল ইনিকোয়ালিটিগুলো পাচ্ছি